আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম সংবাদ সম্মেলন, জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করব না। শরণার্থী নিয়ন্ত্রণে তুরস্কের সঙ্গে চুক্তি নবায়ন চায় জার্মানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা মেক্সিকো সীমান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনের শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবারও সংঘর্ষ শুরু। ইসরায়েল সবসময় সংঘর্ষের দিকেই থাকে, কোনোভাবেই সে মানবতার বন্ধু হতে পারে না, আর যার কারণে তার আগ্রাসনমূলক আচরণ সবসময় অব্যাহত রয়েছে। সে চাচ্ছে যে কোনোভাবে সম্পূর্ণ ফিলিস্তিনকে গ্রাস করতে এবং ফিলিস্তিনিদের সেখান থেকে তাড়িয়ে ইহুদি বসতি স্থাপন করার জন্য। সুতরাং মুসলিম বিশ্বের এখনই উচিত এই অবৈধ জারজ রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত ভারতীয় তাদের পক্ষে সাফাই গাইতে আসবে তাদেরকেও চপ্পড়াঘাত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য। এ বিষয়ের ওপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম সংবাদ সম্মেলন, জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করব না। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। শুক্রবার নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না। রাইসি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করার জন্য আমেরিকার এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সাইয়েদ রাইসি তার সরকারের পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে বলেন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে, এই ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন সৌদি আরবের সঙ্গে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নির্বাচিত প্রেসিডেন্ট বলেন ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গেও বক্তব্য রাখেন আয়াতুল্লাহ রাইসি। তিনি বলেন সৌদি আরবকে যথাশীঘ্রই সম্ভব ইয়েমেনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং সে দেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন গত 28 জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের মহান জাতি যথারীতি যে মহাকাব্য রচনা করেছে তা ছিল জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল বলে জানান রাইসি। তিনি আরও বলেন করোনা মহামারীর ভিতর শত্রুদের বিচিত্র শত্রুতা, মানসতান্ত্রিক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে জনগণের ওই আন্তরিক উপস্থিতি যথেষ্ট অর্থবহ। সাইয়েদ রাইসি বলেন ওই উপস্থিতি ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা বহন করছে। সংবাদ সম্মেলনে কভার করেন দেশি বিদেশি কয়েকশো সাংবাদিক। তিনি বলেন বৈষম্য, দারিদ্র, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সহ অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। এক কথায় সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেন ডক্টর রাইসি। ইসলামী বিপ্লবের গৌরবময় মূল্যবোধের ভিত্তিতে
মরহুম ইমাম ও শহীদদের পথ, বিশেষ করে প্রিয় শহীদ ও জনগণের হৃদয়ের নেতা মরহুম কাসেম সোলাইমানির আদর্শ অনুসরণের মাধ্যমে ওই প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাইসি আরও বলেন, জনগণ সর্বোচ্চ নেতার আহ্বানে সাড়া দিয়ে জনগণ নির্বাচনে তাদের উপস্থিতির স্বাক্ষর রেখেছে। ত্রয়োদশ সরকারের উচিত দেশ ও জাতির দেওয়া ওই বার্তা গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে শোনা। জনগণকে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়নের ব্যাপারে বিশ্বস্ত থাকতে হবে। সকল শক্তি ও আন্তরিকতা দিয়ে জনগণের সেবা করা এবং তাদের সমস্যাগুলো দূর করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করার উপর জোর দেন জনাব রাইসি। তিনি জোর দিয়ে বলেন, আমরা নিশ্চিত যে আল্লাহর উপর নির্ভর করে এবং ইরানের সামর্থ্য ও সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে, বিশেষ করে যুব সমাজের মূল্যবান সমৃদ্ধিকে কাজে লাগানোর মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব হবে। শরণার্থী নিয়ন্ত্রণে তুরস্কের সঙ্গে চুক্তি নবায়ন চায় জার্মানি। করোনা সংকটের জের ধরে ইউরোপে ভ্রমণের সুযোগ সংকুচিত হয়েছে। ইউরোপের দোরগোড়ায় মানুষের আগমন কমে গেছে, ফলে শরণার্থীদের আগমনও গত বছর থেকে অনেকটা কমে গেছে। এবার করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবার আশ্রয়প্রার্থীদের ঢল নামার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন। এমন প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নবায়নের আহ্বান জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, তুরস্কের বর্তমান সরকারের সঙ্গে যাবতীয় সমস্যা সত্ত্বেও মানতে হবে যে সে দেশ ইউরোপের শরণার্থী সংকটের একটা বড় ভার সামলে এসেছে। অবশ্যই অর্থের বিনিময়ে এমন বোঝাপড়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন কাঠামো চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা দেবে বলে মা হাইকো মাস আশা প্রকাশ করেন। চুক্তি অনুযায়ী ইউরোপে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে তুরস্কের সরকার কড়া পদক্ষেপ নেওয়ার কথা। তা সত্ত্বেও যেসব শরণার্থী তুরস্কের সীমান্ত পেরিয়ে গ্রিসে প্রবেশ করছে তাদেরও ফেরত নিচ্ছে তুরস্ক। ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক থেকে একজন করে সিরীয় শরণার্থী গ্রহণ করে থাকে। তুরস্কে শরণার্থীদের জন্য আর্থিক অনুদানও দেয় ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টিকে নিয়ে অনেক রাজনৈতিক টানাপোড়ন সত্ত্বেও বোঝাপড়ার কাঠামো মোটামুটি অটুট রয়েছে। চলতি বছরে গ্রীষ্মে অবৈধ আশ্রয়প্রার্থীদের ঢল নিয়ন্ত্রণ করতে গ্রিস জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রাচীরে ঘেরা শিবির তৈরি ও সীমান্তে কড়াকড়ি বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে গ্রিক সরকার। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে গ্রিস। দেশটির মতে গ্রিস, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস শরণার্থী সংকট সামলাতে বাধ্য হলেও ইউরোপের বাকি অংশ থেকে যথেষ্ট সংহতি পাচ্ছে না। দেশটির অভিবাসন মন্ত্রী নটিস মিতারাচি বলেন, তার সরকার গ্রিসকে শরণার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসাবে তুলে ধরতে চায় না, করা হলেও সেই নীতি যথেষ্ট ন্যায্য বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, গত বছর লেসবনস দ্বীপে মোরিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে গ্রিসে শরণার্থীদের করুণ অবস্থা আরও স্পষ্ট হয়ে যায়। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জাতীয় জলসীমা থেকে শরণার্থীদের নৌকা ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ উঠলেও গ্রিক সরকার তা অস্বীকার করছে। শরণার্থী শিবিরগুলোকে প্রায় কারাগারের মতো করে গড়ে তোলার কারণে গ্রিসের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। ডক্টরস উইদাউট বর্ডার্স সংগঠন তুরস্কের কাছে গ্রিসের পাঁচটি দ্বীপে নীতিগতভাবে মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছে। সেই সংগঠন এই দ্বীপগুলোতে 1300-এরও বেশি মানুষের চিকিৎসা করে ভয়াবহ এক চিত্র তুলে ধরেছে। সংগঠনের গ্রিক বিভাগের প্রধান ক্রিস্টিয়ানা স্পারা বলেন, সর্বশক্তি প্রয়োগ করে শুধু শরণার্থীদের দূরে রাখতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে গ্রিস সরকার শরণার্থীদের সমাজে সম্পৃক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না, ফলে তাদের কষ্ট ও বেদনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা মেক্সিকো সীমান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সীমান্তের সীমানায় ভ্রমণ বিধিনিষেধ আগামী 21 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সুরক্ষা বিভাগ রবিবার জানিয়েছে, কানাডা এবং মেক্সিকোই আমেরিকার স্থল সীমানা কমপক্ষে 21 জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াতের জন্য বন্ধ থাকবে।
অন্যদিকে কানাডা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আগামী 21 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কানাডায় কোভিডের তৃতীয় ঢেউ এবং ভারতের নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কেন্দ্রীয় সরকার একের পর এক কঠোর পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়ে চলেছে। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত দিয়ে অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। মহামারীর কারণে বর্তমানে কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ থাকলেও নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন। গত মাসে করোনা পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ভ্রমণ পুনরায় শুরু করার জন্য নির্দেশিকা তৈরি করেছিল ফেডারেল প্যানেল। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এক বিবৃতিতে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে। কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতান্ত্রিক বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, কোভিডকালের শুরু থেকেই জননিরাপত্তার সবসময় কানাডা সরকারের প্রধান অধিকার ছিল। জনস্বাস্থ্যের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও কানাডার গৃহীত সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক। অর্থনৈতিক ও সামাজিক বিবেচনায় সিদ্ধান্তটিকে কঠোর মনে হলেও ভ্যাকসিনেশনের মাত্রা আরও সন্তোষজনক পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত জীবন জীবিকার সুরক্ষায় এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো ছাড়া কোনো বিকল্প নেই। উল্লেখ্য, মহামারীর শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম 2020 সালের মার্চে প্রাথমিকভাবে এই সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এই সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 14,08,836 জন, মৃত্যুবরণ করেছে 26,076 জন এবং সুস্থ হয়েছে 13,71,000 মানুষ। তবে কানাডায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তা আগের তুলনায় অনেক কম। শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবারও সংঘর্ষ শুরু। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেমের আলকুদ শহরে শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়কার ফুটেজে দেখা যাচ্ছে যে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুড়ে মারছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্টে লিখেছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রবিবার পর্যন্ত চলে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর 12টি সদস্য মোতায়েন করে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। এর আগে অন্তত 54 জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল আকসা মসজিদ চত্বরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করে। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি জঙ্গি বিমান দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এইসব উস্কানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নতুন করে সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।